dear Sannyasi Ibn Brahmachari Vinda, the Dekhari Upasthit, Dr. Ibn Suri Mandari, Chansiti Uddeshe, Ajke, Sarvabhakti Dara Ayajan Kora Gyeche, Tar Samporke Apnara Ekটু অবহিত হলেন। তিনি ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন, রামকৃষ্ণ মঠের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন, তিনি সেবার কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন। তার স্মৃতির উদ্দেশ্যে আজকের যে সারা বক্তৃতা সেটি হচ্ছে 125 বছরের আগে স্বামী বিবেকানন্দের চিকাগো বক্তৃতা। চিকাগো বক্তৃতা কোন একটি নিছক ঘটনা নয়, সডেন অ্যাক্সিডেন্ট, একটি দৈব নির্দিষ্ট এবং বিশ্বের ইতিহাস। দৈব নির্দিষ্টের কারণে বলছি, শ্রীরামকৃষ্ণ একদিন বলেছিলেন, নরেন লোক শিক্ষা দেবে, ভেতরে বাইরে হাত দেবে, নরেন লোক শিক্ষা দেবে, ভেতরে বাইরে হাত দেবে, নরেন ওয়ান ডে উইল বিকাম দ্য ওয়ার্ল্ড টিচার অ্যান্ড হি উইল টিচ দ্য হোল ওয়ার্ল্ড। আমরা দেখেছি কিভাবে তার বড় ভূমিকা তৈরি হয়েছিল এবং চিকাগো বক্তৃতা বিশেষ করে আমেরিকায় চিকাগো শহরে তিনি যে বিশ্ব মঞ্চ পেয়েছিলেন, ওয়ার্ল্ড প্ল্যাটফর্ম, এবং সেই মঞ্চ থেকে তিনি গুরুদেব নির্দিষ্ট যে আদেশ সেটা কিন্তু তিনি সেখান থেকেই বলতে পারা যায় শুরু করেছিলেন। স্বামী জানতেন না যে চিকাগো শহরে কোন বক্তৃতা বা মহাধর্ম সম্মেলনের আয়োজন করা হয়েছে। তিনি গুজরাটে প্রথমে গিয়ে শুনলেন যে চিকাগো শহরে বিশ্ব ধর্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তিনি তখনও জানতেন না যে তাকে ওখানে যেতে হবে, ভারতবর্ষের প্রতিনিধিত্ব করতে হবে, ভারতবর্ষের ধর্ম সভ্যতা ও সংস্কৃতি প্রতিনিধিত্ব করতে হবে। যারা তখনকার দিনে স্বামীজির সংস্পর্শে এসেছিলেন তারা কিন্তু অনুভব করেছিলেন যে স্বামী বিবেকানন্দ এমন একজন সন্ন্যাসী, এমন একজন ব্যক্তিত্ব, তিনি পারেন ঠিকভাবে হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করতে বা ভারতবর্ষের প্রতিনিধি হিসাবে চিকাগো শহরে বিশ্ব ধর্মের শরণের যোগদান। স্বামীজি যখন সকলে অনুরোধ করল তখন স্বামীজি দেখাগ্রস্ত ছিলেন, তিনি যাবেন কি যাবেন না, কারণ তিনি তো অনিমন্ত্রিত, তিনি তো আমন্ত্রিত নন। আর বিনা আমন্ত্রণে এত বড় বিশ্ব ধর্ম সম্মেলন সেখানে যোগদান করা অসম্ভব ব্যাপার। তাই আপনারা জানেন তিনি মায়ের কাছে আদেশ প্রার্থনা করলেন, মা বললেন বাবা নিশ্চয়ই যাবে। তিনি একদিন সঙ্গে দেখছেন শ্রীরামকৃষ্ণ সমুদ্রে হেঁটে চলে যাচ্ছেন, হাত ছাড়িয়ে গিয়ে ডাকছেন,
These are all the indications. Let him eat. Born for a Jesami Vivekananda in Chicago, Bhakti Tai Jodhan for action. Hamuki Yahu, Mount Abute, Chick Hamuka, Jawar Pakale, Samuji Jakai, Sami Turiyananda. কথাবার্তা হচ্ছে এবং স্বামী তুলিয়ানন্দ কে নিজে দেখে দেখিয়ে বলছে ওইরকম ভাবে দেখিয়ে বলছে যে বিশ্ব ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আমেরিকায় চিকাগো শহরে এবং নিজেকে দেখিয়ে বলছে এর জন্য হচ্ছে তিনি বুঝতে পেরেছিলেন যে তাকে যেতে হবে এবং প্রতিনিধিত্ব করতে হবে এবং বিশ্ব ধর্ম সম্মেলন যে চিকাগোতে অনুষ্ঠিত হয়েছিল তার পেছনে একটা বিরাট কারণ আছে আপনারা জানেন যে ক্রিস্টোফার কলম্বাস হি ডিসকভার্ড ইন্ডিয়া এবং 300 বছর পূর্তি উপলক্ষে আমেরিকা আবিষ্কারের 300 বছর পূর্তি উপলক্ষে সারা আমেরিকা জুড়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অনেক ধরনের মেলা অনেক ধরনের এক্সিবিশন এক্সপোজিশন তখন সেই সময় যারা এসব আয়োজন করছিলেন তারা অনুভব করলেন কেউ এক্সপোজিশন এক্সিবিশন এবং আমাদের বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার উন্নতি বৈভব এসব কেবল দেখানো নয় একটা বিশ্ব ধর্ম সম্মেলনের প্রয়োজন আছে এবং প্রয়োজনীয় কারণ নেই যে তখনকার দিনে যারা খ্রিস্ট ধর্মে প্রবর্তক বা পরবর্তীকালে যারা খ্রিস্ট ধর্ম যাজক তাদের কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল এই মহাবিশ্ব ধর্ম সম্মেলন করার ব্যাপারে তাদের উদ্দেশ্য ছিল এবং তারা আশাও করেছিল এই বিশ্ব ধর্ম সম্মেলনে খ্রিস্ট ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে প্রতিপন্ন হবে এবং প্রতিষ্ঠিত হবে যাই হোক স্বামী বিবেকানন্দ যাচ্ছেন শিকাগো শহরে তার বিশদ বিবরণ দেওয়ার প্রয়োজন নেই প্রতি পদক্ষেপে তিনি বাধা পেয়েছেন আমেরিকা যাওয়া ভারত থেকে আমেরিকা যাওয়া পর্যন্ত আমেরিকা পৌঁছে তিনি পদে পদে বাধা প্রাপ্ত হয়েছেন নদী যখন কোনো বিশেষভাবে বাধা প্রাপ্ত হয় বারবার নদীর স্রোত ততই শক্তিশালী হয় যতই স্বামী বিবেকানন্দ বাধা প্রাপ্ত হচ্ছেন চিকাগো বক্তৃতায় যোগদানের জন্য ততই তার ভেতর থেকে শক্তি বৃদ্ধি পাচ্ছে তিনি অনুভব করেছিলেন যে শ্রীরামকৃষ্ণ ঠাকুরের প্রতি পদক্ষেপে পরীক্ষা করছে তাকে বলে অ্যাসিড টেস্ট যে কিভাবে সে এইসব অসুবিধার যে সম্মুখীন হতে পারে তিনি পরীক্ষা করিয়েছেন তিনি সাহায্য করিয়েছেন এবং এগিয়ে দিয়েছেন উপস্থিত হচ্ছেন স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সম্মেলনে এবং বিশ্ব ধর্ম সম্মেলন হওয়ার আগে পাশ্চাত্য দেশে ভারতবর্ষে চিত্র কিরকম ছিল কি দৃষ্টিতে পাশ্চাত্য দেশের মানুষেরা ভারতবর্ষকে দেখত অত্যন্ত নিম্ন দৃষ্টিতে তারা ভারতবর্ষকে দেখত এবং ভারতবর্ষের মানুষকে দেখত কারণ তারা বুঝেছিল বা তাদের বোঝানো হয়েছিল যে ভারতবর্ষ অসভ্য দেশ যেখানে বড় বড় লোকেরা বাস করে ভারতবর্ষের ধর্মে দর্শনে আচার ব্যবহারে নেই কোনো যৌক্তিকতা
বিশেষ করে ধর্ম এবং আধ্যাত্মিকতা এবং দর্শনে নেই কোন বৈজ্ঞানিক সত্যতা। ভারতবর্ষ একটা বর্বরের দেশ যেখানে অধিকাংশ মানুষ অশিক্ষিত, যে দেশ হচ্ছে ভুখা দেশ, এই দৃষ্টিতে ভারতবর্ষকে দেখা হতো। যাচ্ছেন স্বামী বিবেকানন্দ পার্লামেন্ট অফ রিলিজেন্সে যোগদান করার জন্য, সেখানে গিয়েও তিনি বাধা পাচ্ছেন। তিনি দেখছেন যে যতগুলো মানে বক্তা সেখানে উপস্থিত হয়েছিলেন, everybody is ready in the prepared speech, স্বামী মনে ভাবছেন আমি কি বোকা, আমি তো কোন ধরনের বক্তৃতা তৈরি করে আনি। তিনি অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন, he's becoming frustrated, he's perspiring, তার মুখ শুকিয়ে যাচ্ছে, তিনি ঘামছেন, তিনি ঘামছেন, যেমন মানুষ হতাশাগ্রস্ত দিন যেমন হলে হয়। কি বলছেন যে কি বলবো না বলবো, কিভাবে বলবো, আর কোন সাধারণ সভা নয় যেখানে সারা বিশ্বে বিদগ্ধ পণ্ডিত প্রায় 7,000, যার সংখ্যা প্রায়, তারা উপস্থিত হয়েছেন বিশ্ব ধর্ম সম্মেলনে শ্রোতা হিসাবে, এবং যারা মঞ্চে রয়েছেন সেই সময় ছিলেন মঞ্চে, তারা ভারতবর্ষের বিভিন্ন মানে সারা পৃথিবীর বিভিন্ন ধর্মের ধর্ম রাজক, তারা এক একজন মহাপণ্ডিত নিজের নিজের ধর্মের ব্যাপারে বা শাস্ত্রের ব্যাপারে, কোন সাধারণ সভা নয় বড় বৃহৎ সভা। এবং স্বামী বিবেকানন্দ যখন ডাক এলো, স্বামী বিবেকানন্দ যখন দাঁড়ালেন, এবং প্রায় 3 মিনিটের বেশি আর্ট গ্যালারি স্টুড হল শিকাগোতে করতালিতে প্রেরণ করল। কোথাও কোথাও আমি পড়েছি, দেখেছি বিভিন্ন বই, সবাই দাঁড়িয়ে গেছে, স্ট্যান্ডিং ওভেশন, হিউজ অ্যাপ্লজ, এত জোর করতালি, করতালি কিছুতেই বন্ধ হয় না। সেই সভার চেয়ারম্যান তিনি সকলকে শান্ত হতে বলছেন, কিছুতেই কেউ শান্ত হতে চাইছে না। স্বামী বিবেকানন্দ মাত্র কয়েকটি শব্দ উচ্চারণ করে, এটা ভাববেন না যে স্বামী বিবেকানন্দ কেবলই সিস্টার অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বলেছিলেন, আরো যারা বক্তা ছিলেন তারা ভারতবর্ষেও কেউ গেছিলেন, তারাও কেউ কিন্তু এই সভাকে সম্বোধিত করেছিলেন আমেরিকার ভগ্নী এবং ভাতৃগণ। ভাবিনি স্বামী বিবেকানন্দ একমাত্র বলেছিলেন সেই জন্য এত করতালি, সেই জন্য এত উত্তেজনা, আরো অনেকে কেউ বলেছিলেন, কিন্তু স্বামী বিবেকানন্দ যখন এই শব্দ উচ্চারণ করলেন তখন সারা হলে তোলপাড়, স্বামী বিবেকানন্দের তাই ভাবে অভিনন্দন জানালেন। স্বামী বিবেকানন্দ প্রথম বক্তৃতা দিলেন, একটি বক্তৃতায় তিনি বিশ্বের দরবারে ভারতবর্ষের সভ্যতা, সংস্কৃতি, পরম্পরা, দর্শন এবং ধর্ম যে কত মহান, তিনি বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করলেন, তিনি আরো প্রতিষ্ঠা করলেন যে হিন্দু ধর্ম বা অন্য ভাষায় বলা যেতে পারে যে সনাতন ধর্ম, রিলিজন, সেই সনাতন ধর্ম অত্যন্ত প্রাচীন এবং অত্যন্ত সমৃদ্ধ। যে কোনো ধর্মের যে প্রাচীন ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, এবং সে
সেই ধর্মের প্রধান প্রধান বৈশিষ্ট্য সে সম্বন্ধে তিনি বললেন, এবং তিনি বিশেষ করে ভারতবর্ষকে বিশ্বে মানচিত্রে সুপ্রতিষ্ঠিত করলেন, মানচিত্রে একটা বিরাট জায়গা করে দিলেন স্বামী বিবেকানন্দ প্রথম দিনের বক্তৃতায়। প্রথম দিনের বক্তৃতায় সার পাশ্চাত্যবাসী যে ভুল ধারণা ছিল ভারতবর্ষ সম্পর্কে, যে ভ্রান্ত ধারণা ছিল, যে হেয় ধারণা ছিল, যে নিম্ন দৃষ্টিতে সংকীর্ণ দৃষ্টিতে ভারতবর্ষকে দেখা হতো, তার একটি বক্তৃতায় মন্ত্র সমস্ত কিছু ধুয়ে মুছে কিন্তু সাফ হয়ে গেল। তখনকার দিনে সব পত্র পত্রিকা আমেরিকা থেকে প্রকাশিত হয়েছিল জাস্ট আফটার দ্য ফার্স্ট লেকচার ডেলিভারি বাই স্বামী বিবেকানন্দ ইন দ্য পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স। একটি বক্তৃতায় তিনি পরিষ্কার করে তুলে ধরলেন ভারতবর্ষের চিত্রটিকে। তিনি খুব জোরের সঙ্গে বললেন, তিনি জোরের সঙ্গে বললেন যে ভারতবর্ষের যে দর্শন, ভারতবর্ষের যে বৈশিষ্ট্য, তিনি বলছেন ইউনিটি ইন ভ্যারাইটি, অর্থাৎ বহুত্বের মধ্যে একত্ব। ভারতবর্ষ দেখিয়েছে, প্রমাণ করেছে যে বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্ম, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন ভাষাভাষী থাকলেও সকলে কিভাবে একসঙ্গে বাস করতে পারে সেটি কেউ দেখিয়ে থাকে, সে হচ্ছে ভারতবর্ষ। এবং ভারতবর্ষের এটাই সংস্কৃতি এবং সভ্যতার বৈশিষ্ট্য হচ্ছে ইউনিটি ইন ভ্যারাইটি, ইউনিটি ইন ডাইভার্সিটি, অর্থাৎ বৌদ্ধের মধ্যে একত্ব, বৈচিত্র্যের মধ্যে একত্ব। স্বামী বলছেন বৈচিত্র থাকবে, দেয়ার উইল বি ডিফারেন্স, দেয়ার উইল বি ভ্যারাইটি, দেয়ার উইল বি ডাইভার্সিটি। এটাই তো প্রকৃতির সৌন্দর্য বৈশিষ্ট্য, এই থাকবে। এই থাকা সত্ত্বেও তার মধ্যে একতা, একে দেখিয়েছে কিন্তু প্রথমে ভারতবর্ষ। শুধু তাই না, স্বামী বিবেকানন্দ বলছেন প্রথম দিনের বক্তৃতায়, তিনি বলছেন যে ভারতবর্ষ অপর ধর্মকে কেবল সহ্য করে না, অপর ধর্মকে কেবল সহ্য করে না, অপর ধর্মকে গ্রহণ করে। তিনি বলছেন he talked about the universal tolerance and universal acceptance. এই কিন্তু বড় কথা, বর্তমানে যে পরিপ্রেক্ষিতে খুব বড় কথা যে ইউনিভার্সাল টলারেন্স এন্ড ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স, সার্বজনীন বিশ্বজনীন গ্রহিষ্ঠতা এবং সার্বজনীন কিংবা বিশ্বজনীন সহিষ্ণুতা। We talk nowadays, we talk about intolerance and so other things, so many things. আজকের দিনে যে অসহিষ্ণুতার কথা বলা হচ্ছে, যে অসহিষ্ণুতা সমাজের প্রত্যেকটি স্তরে দেখা যাচ্ছে, যার ফলে আর শুধু ভারতবর্ষে নয় সারা বিশ্ব কিন্তু হিংসা, উন্মত্ত এবং অস্থিরতার মধ্যে রয়েছে। স্বামী অনুভব করেছে আজ প্রায় 125 বছর আগে যে এই সহিষ্ণুতা যদি না থাকে, তাহলে কিন্তু ভারতবর্ষও বাঁচতে পারে না, অন্যান্য দেশও বাঁচতে পারে না। তাই স্বামী খুব জোরের সঙ্গে বলছিলেন প্রথম দিনের বক্তৃতায় ইউনিভার্সাল টলারেন্স অ্যান্ড ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স। স্বামী বলছেন শ্রীরামকৃষ্ণের কথাই বলছেন, স্বামী বলছেন সব ধর্মের সহ অবস্থান, শান্তিপূর্ণ অবস্থান, যাকে কিন্তু বলা কোএক্সিস্টেন্স, পিসফুল কোএক্সিস্টেন্স অফ অল রিলিজিয়ন্স, অর্থাৎ সর্ব ধর্মের সহ অবস্থান, এটাই হচ্ছে ধর্ম সমন্বয়। আমরা ভাবি অনেক সময় ধর্ম সমন্বয় মানে কি কিছু কিছু ধর্ম থেকে কিছু কিছু নিয়ে তালগড় পাকিয়ে একটা সমন্বয় করা, নেবার ধর্ম সমন্বয় বুঝতে হবে। খুব সহজ সরল ভাষায় বলতে গেলে ধর্ম সমন্বয় অর্থ হচ্ছে এক ধর্ম অপর ধর্মকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, এক ধর্ম অপর ধর্মকে সহ্য করবে, এটাই হচ্ছে ধর্ম সমন্বয়। This is synthesis, the harmony of religion. এটাই স্বামী বিবেকানন্দ সেই চিকাগো বক্তৃতায় তিনি বললেন। শ্রীরামকৃষ্ণের জীবনে তিনি প্রয়োগ করেছেন, তিনি প্রত্যক্ষ করেছেন কিভাবে এই সব ধর্মকে সহ্য করা যায়, সব ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করা যায়। এই বলবেন শ্রীরামকৃষ্ণ চাচ্ছেন ব্রাহ্ম সমাজের মন্দিরে পাঁচ দিন
ইম্পর্টেন্টটাই এখানে ছিল, কেশব ছিলেন ব্রাহ্ম সমাজ, যাচ্ছেন ঘোড়াঘাটিতে, যখন ঘোড়াঘাটি পাশ হচ্ছেন তখন তিনি সেই ব্রাহ্ম সমাজ মন্দিরের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছেন, যাচ্ছেন যখন চাচ্ছেন পাশ দিয়ে তিনি হাত জোর করে সে প্রণাম নিবেদন করছেন, শ্রদ্ধা নিবেদন করছেন, যখন তিনি যাচ্ছেন এই গির্জা মানে এই মসজিদের পাশ দিয়ে তখন তিনি নত হয়ে এটা প্রণাম বা শ্রদ্ধা নিবেদন করছেন। এটা হচ্ছে সর্বধর্ম সমন্বয়, সব ধর্মের প্রতি সমান ব্যবহার, সব ধর্মের প্রতি শ্রদ্ধা এবং সব ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করা। একটা ঘটনা উল্লেখ করি, আমি কিছুদিন আগে বাংলাদেশে গেছিলাম, সেখানে আমাদের ঢাকা রামকৃষ্ণ সর্বধর্ম সম্মেলনের আয়োজন করা হয়েছিল, সেখানে বহু ধর্মযাজকেরা এসেছিলেন বিভিন্ন ধর্ম থেকে, আমিও সেখানে বলার জন্য আমন্ত্রিত হয়েছিলাম। আমি যখন বক্তৃতা দিচ্ছিলাম এই সর্বধর্ম সম্মেলনের কথা বলছিলাম, ঠিক বেলা পাঁচটা দুপুর বিকেল পাঁচটা হলিকা আজান শুরু হল, বেগম জোরে যেমন পবিত্র আজান দেওয়া হয় সেরকম আজান দেওয়া শুরু হল, সঙ্গে সঙ্গে আমি আমার বক্তব্যকে বন্ধ রেখে মাথা নত করে সেই নামাজের প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম, কারণ ইসলামিক কান্ট্রি যখন পবিত্র নামাজ হয় তখন কিছু অন্য কিছু যাতে না হয় সেটা লক্ষ্য রাখা হয়, আমাকে কেউ বলে দেয়নি, কিন্তু আমি অনুভব করলাম যে পবিত্র নামাজ আজান দেওয়া হচ্ছে এবং সেই আজানকে আমি সম্মান জানালাম, শ্রদ্ধা জানালাম, এটাই তো পরধর্ম সহিষ্ণুতা, এটাই তো হচ্ছে ধর্ম সমন্বয়, অধর্ম সমন্বয় আর কিছু না, প্রত্যেক ধর্ম এক ধর্ম অপর ধর্মকে সম্মান প্রদর্শন করবে। স্বামী বিবেকানন্দ খুব ভালো কথায় বলছেন এই শিকাগো বক্তৃতায় এক জায়গায়, অত্যন্ত সুন্দর কথা স্বামীজি বলছেন, এখন বিলিংটা আমি ধর্মান্তরণে বিশ্বাস করি, আমি ধর্মান্তরণে বিশ্বাস করি না, স্বামী বিবেকানন্দ কি বলছেন বলছে আমি চাই না একজন হিন্দু মুসলমান হোক, একজন মুসলমান খ্রিস্টান হোক, একজন খ্রিস্টান বৌদ্ধ হোক, আমি তা চাই না, আমি চাই যে একজন হিন্দু ভালো হিন্দু হবে, একজন খ্রিস্টান ভালো খ্রিস্টান হবে, একজন বৌদ্ধ ভালো বৌদ্ধ হবে, একজন মুসলমান ভালো মুসলমান হবে বা একজন খ্রিস্টান ভালো খ্রিস্টান হবে। স্বামী বিবেকানন্দ বলছেন এটি আজকের দিনে অত্যন্ত প্রয়োজন, ধর্মান্তরণের কোন প্রয়োজন নেই, ধর্মান্তরণে অশান্তি আছে, ধর্মান্তরণ অস্থিরতা আছে, সে যে আগে লক্ষ্য করা গেছে। স্বামী দুঃখের সঙ্গে বলছেন এই যে ধর্ম অন্ধতা যাকে বলে রিলিজিয়াস ফ্যানাটিজম, প্রথম বক্তৃতায় বলছেন খুব সুন্দরভাবে একটি বক্তৃতায় তিনি সমস্ত কিছু বলেছেন এই পাশ্চাত্য দেশে গিয়ে, তিনি বলছেন যে রিলিজিয়াস ফ্যানাটিজম বাংলায় বলছে ধর্ম উন্মত্ততা, সংকীর্ণতা, সাম্প্রদায়িকতা, না জানি কিভাবে সকলকে গ্রাস করেছে। আমার অনেক সময় বলা হয় যে এই ধর্ম উন্মত্ততার জন্য, সংকীর্ণতার জন্য, সাম্প্রদায়িকতার জন্য এই পৃথিবীর মাটিতে বহু বছর হাজার হাজার বছর ধরে যত রক্ত ক্ষয় হয়েছে, যত মানুষের প্রাণহানি হয়েছে, দুটো বিশ্বযুদ্ধ তা হয়নি এটা অনেকেই পরিসংখ্যান দিয়ে থাকে। সেইভাবে স্বামী বলছেন যে আজকের সভ্যতা সারা বিশ্বের সভ্যতা না জানি কত উন্নত হতো যদি না এই ধর্মান্ধতা বা সংকীর্ণতা বা পাশবিকতা বা সাম্প্রদায়িকতা যদি না সকলকে গ্রাস করতো, সারা বিশ্বকে যদি না গ্রাস করতো। স্বামী বিবেকানন্দ বলছেন না জানি কত উন্নত হতো, সত্যি সত্যি ভাবে দেখা যাবে যে সত্যি সত্যি এই যদি এইরকম ধর্মান্ধতার মধ্যে আমরা না পড়তাম তাহলে নিশ্চয়ই আমরা আরো এগিয়ে যেতে পারতাম, আরো সভ্যতা আরো এগিয়ে যেত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যে কথাটা বলছিলাম আজকের দিনে অত্যন্ত প্রয়োজন সেটি হচ্ছে টলারেন্স অর্থাৎ সহিষ্ণুতা, এবং সহিষ্ণুতা আজকাল অনেক প্রয়োজন আছে, কেবল ধর্ম সম্পর্কে সহিষ্ণুতা না, সহিষ্ণুতা কথাটার অর্থ কিন্তু অত্যন্ত ব্যাপক, কেবল ধর্ম ব্যাপারে সহিষ্ণুতা না,
জীবনের প্রত্যেকটি স্তরে সহিষ্ণুতার প্রয়োজন আছে, টলারেন্সের প্রয়োজন আছে প্রত্যেকটি স্তরে জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে, অন্তরাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটি জীবনে সহিষ্ণুতার প্রয়োজন আছে, পারিবারিক জীবনের সহিষ্ণুতার প্রয়োজন আছে, একে অপরকে সহ্য করার প্রয়োজন আছে। আজ পরিবার ভেঙে ছাড়া হয়ে যাচ্ছে, কেন পরিবার ভেঙে ছাড়া হচ্ছে আপনারা সকলে জানেন, আমার চিঠি জানেন, আপনার সমাজে থাকেন, পরিবারের মধ্যে থাকেন, ওয়াই ফ্যামিলি ইজ ব্রেকিং, তার একটা বিরাট কারণ হচ্ছে একে অপরকে সহ্য করতে পারছে। যদি খুব ঘুরে ঘুরে শাশুড়ি বৌমাকে, বৌমার শাশুড়িকে, স্বামী স্বামীকে একে অপরকে সহ্য করতে পারছে, এই সহ্য না করার ফলে দেখতে পাচ্ছি পরিবারও অসম্ভব, সামাজিক ক্ষেত্রেও যায়, সামাজিক ক্ষেত্রে এক সম্প্রদায় অপর সম্প্রদায়কে সহ্য করতে পারছে, এক সম্প্রদায় অপর সম্প্রদায়কে সহ্য করতে পারছে। যদি বিশ্বাস বিশ্বের আমি যদি দেখি, সেই স্তরে যদি দেখি, তাহলে এক দেশ অপর দেশকে সহ্য করতে পারছে, এবং সহ্য না করার জন্য যাকে বলা হয় সহিষ্ণুতা, সহ্য না করার জন্যে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি স্তরে কীভাবে অশান্তি এবং অস্থিরতা। তাই স্বামীজি চেয়েছিলেন, শ্রী শ্রী মাও চেয়েছিলেন যে প্রত্যেকটি স্তরে যাতে সহিষ্ণুতা থাকে। মা কি বলছে, মা সারদা আমাদের কি বলছে, মা সারদা গিয়ে শিকাগোতে ভর্তি হতে জানি ঠিকই, সো প্র্যাকটিক্যাল, সি ওয়াজ সো প্র্যাকটিক্যাল, তিনি বলছেন বাবা সহ্যের সমান কোনো গুণ নেই, সহ্যের সমান কোনো গুণ নেই, শ্রী দাদা হরি মাতা তিনি সহ্যের প্রতিমূর্তি ছিলেন, কিভাবে তিনি সকলকে নিয়ে চলেছেন এবং কি ধরনের তিনি সকলকে সহ্য করেছেন। ডোন্ট থিঙ্ক, মনে করবেন না যে সহ্য করা মানে যা কিছু বলা তা মেনে নয়, স্যার সার্বজনীন জীবনে কিন্তু আমরা দেখি, সার্বজনীন জীবনে তা আমরা কিন্তু দেখিনি যে তিনি যা কিছু কেউ বলেছে সব কিছু তিনি মেনে নিয়েছেন। যারা অনেক উদাহরণ আছে যে দেব প্রতিম স্বামী শ্রীরামকৃষ্ণ অগ্রাহ্য করেছেন, তিনি সেই তার অনুরোধ তিনি অগ্রাহ্য করেছেন, ঘটনা আপনারা সকলে জানেন, তার পুনরাবৃত্তি করতে চাই না, তিনি অগ্রাহ্য করেছেন কারণ তিনি মাতৃত্বকে আগে স্থান দিয়েছেন, তিনি সহিষ্ণুতাকে আগে স্থান দিয়েছেন এবং তিনি তার দেব প্রতিম স্বামীর অনুরোধকে তিনি অগ্রাহ্য করেছেন। সর্বধর্ম সমন্বয়ের কথা স্বামীজি বলেছেন সারা বিশ্বে গিয়ে, শ্রীরামকৃষ্ণ বলেছেন মা সারদা ঘন্টার অনারে থেকে তিনি তার জীবনে সর্বধর্ম সমন্বয় সাধিত করেছেন, প্র্যাকটিক্যাল যাকে বলে, তিনি বলছেন যেটি খুব মূল্যবান উক্তি আমরা সবসময় দিয়ে থাকি, আমার সারদ যা আমি যা কথা দেখছে আমার ধর্ম সমন্বয় আর কি হতে পারে, চিন্তা করতে পারেন দুটি ব্যক্তি কিন্তু সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণরূপে বিপরীত, সারদানন্দ সকলে জানে স্বামী সারদানন্দকে, আর সকলে জানে টাকা থাম যাতে অস্পৃশ্য ঘৃণ্য অপান্তেয় যাকে লোক দেখে দূরে সরে যায়, আর এই করে স্বামী স্বামী সারদানন্দ প্রণত গুরু রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক পাবলিকেশন সেন্টার যে ক্লাসিক্যাল বুক বইটা লিখলেন লীলা প্রসঙ্গ, এই ধরনের উচ্চ মানের বই, দুটো বিপরীত, সম্পূর্ণ বিপরীত, কিন্তু মা সারদা কি বলছে, মা সারদা বলছেন শরদ যেমন আমার ছেলে আমি যেমন আমার ছেলে, হোয়াট এলস, আর কি চাই, এই ধরনের ধর্ম সমন্বয় মা সারদাকে নিজের জীবনে দেখিয়ে গেছে। আর একটা কথা বলি যে আমরা এক ধর্ম লোকেরা অপর ধর্মের লোককে ঘৃণা করে, অপর ধর্মের লোককে ঘৃণা করে, একটু আগে একটা সকালে কথা হচ্ছিল ধর্মীয় প্রসঙ্গ হচ্ছিল আমাদের নিজের সমাজের মধ্যে, এই যেমন হয় আমি জানি না অন্য ধর্মের লোককে ঘৃণা আছেন কিনা, যেমন হয় যে ধর্মের লোক এইসব দেখে গাজালা করে ওরা হিন্দু ধর্মের নাম শুনলে তাদের রিয়াকশন শুরু হয়, তাদের অমুক হয় তমুক হয়, কারণ বললাম
যে আমরা ভালো করে হিন্দু ধর্মের যারা লোক ভালো করে চিন্তা করে দেখুন তো, যখন আমরা ওই ধর্মের লোকের নাম শুনি সঙ্গে সঙ্গে আমাদের মধ্যেও কিরকম বিরক্তি হয়, তার কিরকম রিয়াকশন হয়, খালি এক হাতে তালি বাজে না, এক হাতে তালি বাজে না, কি ধরনের রিয়াকশন হয়। বলতে দিতে নাই পরিষ্কার ভাবে বলি, যখন আমরা বলি মুসলমান হয় তখনই আমাদের বলতে না বলতে আমাদের কোনো বডি কেমিস্ট্রি চেঞ্জ হয়, হোল বডি কেমিস্ট্রি চেঞ্জেস, খালি ওদের দোষ দিলে হবে। তাই এক ধর্ম অপর ধর্মকে দোষারোপ যাতে না করে। স্বামীজি ছিলেন তার দ্বিতীয় বক্তা পার্লামেন্ট অফ ইন্ডিয়ান্সে, খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন ওয়াই ডু উই ডিফার, ভাতৃভাব যার বাংলা অনুবাদ, কেন ভাই আমরা কেন অপর থেকে পৃথক ভাবি, তার সুন্দর উদাহরণ দিচ্ছেন কুকুমন্ডুকে উদাহরণ দিচ্ছেন, খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন কুকুমন্ডুকে, আমরা প্রত্যেকেই কুকুমন্ডুকের মতন হয়ে গেছি, সে হিন্দু হোক খ্রিস্টান হোক মুসলমান হোক বৌদ্ধ হোক যাই যারাই হোক না কেন, তো আমরা প্রত্যেকেই কিন্তু কুকুমন্ডুকে মতন হয়ে গেছি। আমরা আমাদের সেই কূপে বসে ভাবছি আমাদের ধর্ম বোধ ঠিক, আমাদের ধর্ম বোধ সমৃদ্ধ, আমাদের ধর্ম বোধ হয় পুরাতন, অন্য ধর্মের লোক তার কূপে বসে চিন্তা করছে তার ধর্ম তার ধর্ম সবকিছু তার ধর্ম সবকিছু, সেই জন্যে এই নিজের নিজের সীমিত চিন্তাধারার মধ্যে থেকে অপর ধর্ম সম্পর্কে এই দোষারোপ করা ঘৃণা করা এটাই কিন্তু অশান্তি এবং অস্থিরতার একটা বড় কারণ। তাই শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দে আসার আগে তার সান্নিধ্যে আসার আগে বিবেকানন্দের সঙ্গে পরিচয় হওয়ার আগে শ্রীরামকৃষ্ণ উপলব্ধি করেছিলেন যে ঊনবিংশ শতাব্দীতে এই দুটি খুব বড় প্রয়োজন, সেটা হচ্ছে সর্ব ধর্ম সমন্বয়, এবং তার সম্পর্কে তিনি অনেক কথা বলে গেছেন, শুধু বলে যাও নাই আমরা তিনি কেমন লেকচার দিতাম লেকচার দেওয়া নাই, তিনি প্রত্যেক ধর্মের সাধনা করেছেন যাচাই করেছেন পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং সেই সত্যি উপনীত হয়েছেন যত মত তত পথ, যত মত তত পথ তার জীবনে সেটাই ছিলাম, সেটাই স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য দেশে গিয়ে বললেন। যদিও তিনি 125 বছর আগে এই আমেরিকার শিকাগো শহরে এই তিনি ধর্ম সম্বন্ধে সম্পর্কে বিশ্ব ধর্ম সম্মেলনে প্রথম যে অধিবেশনে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম অধিবেশনে যে 6-7টি বক্তৃতা করেছেন অসাধারণ বক্তৃতা, এবং সেই বক্তৃতা যারা করেছেন বা স্থাপনকারী মানুষ যারা শুনেছেন তারা কিন্তু বুঝতে পেরেছেন অনুভব করতে পেরেছেন যে সব ধর্মের সত্য, সব ধর্মে একটি পথ মাত্র এবং সেই পথগুলি সে একটি সত্যি উপনীত হয়, সব ধর্মই পথ এবং একটি সত্য অল পাথ লিডিং টু দ্য সেম গোল, এটাই ধারণা হয়েছিল তখনকার দিনের মানুষের। যদি বলা যায় 125 বছর পরে চিকাগো বক্তৃতার কোনো ইফেক্ট হয়েছে কি না বা তার প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে কি না প্রাসঙ্গিকতা আরও বেড়েছে, এ বিষয়ে যদি বলতে চায় নিশ্চয় তার আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক এবং তার প্রাসঙ্গিকতা বেড়েছে এবং মানুষ বুঝতে শিখেছে স্বামী যে কথাগুলো 125 বছর আগে চিকাগোর মহাধর্ম সম্মেলনে দাঁড়িয়ে যে বলেছিলেন সেটা আজকাল আজকের পরিপ্রেক্ষিতে কত তাৎপর্যপূর্ণ এবং সকলের কাছে গ্রহণীয়। স্বামী বিবেকানন্দ এমন একটি প্রতিভা, এমন একটা ব্যক্তিত্ব যে কোনো ধর্মের লোক তাকে শ্রদ্ধা জানায়, তাকে সম্মান করে, তাকে প্রণতি জানায়, কারণ স্বামী বিবেকানন্দ সব ধর্মের প্রবক্তা। যেমন শ্রীরামকৃষ্ণের কাছে খ্রিস্ট ধর্মের কোনো লোক গেলে খ্রিস্টান গেলে তারা মনে করতে যেন শ্রীরামকৃষ্ণ তাদেরই লোক, কোনো মুসলমান যদি যেত শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে দেখা করে মনে হতে যেন শ্রীরামকৃষ্ণ তাদেরই লোক, কারণ তারা সব ধর্মের প্রবক্তা এবং সমস্ত ধর্মকে তাদের অনুশীলন করেছেন এবং একই সত্যে উপনীত হয়েছেন যে যত মত তত পথ। বিদেশে এর প্রাসঙ্গিকতা আছে, আপনারা বলেন বিদেশের প্রাসঙ্গিকতা কই বুঝতে পারি না, তো বিদেশে একটা জিনিসের প্রাসঙ্গিকতা
বা তার তাৎপর্যতা সেরকমভাবে বোঝা যাবে না যেমন ভারতবর্ষে বোঝা যায়। কিছুদিন আগে একটা আর্টিকেল পড়ছিলাম, ঠিক আপনি যদি চিকাগো রাস্তায় যদি যান, তার দুর্ঘটনা নেই আসলে walking on the street, American or anybody else, have you heard any of Swami Vivekananda? That I don't know the pattern. Do you know that here Swami Vivekananda delivered parliamentary, in the parliament of regions lecture? You know the pattern, I told. Kintu, say this, anek prathita jasa munisi, anek prathita jasa vyaktitva, aaj kar aajke dineo, tara kintu anubhav kore Swami Vivekananda-er katha, ebong bortoman poriprekshite স্বামী বিবেকানন্দের যে কথাগুলো বলেছিলেন তার প্রয়োজনীয়তার কথা যদি ভারতবর্ষের দৃষ্টিতে দেখি তাহলে দেখবো ভারতবর্ষ তো নিশ্চয়ই স্বামী বিবেকানন্দের সম্পর্কে তাদের ধারণা, বিশেষ করে 125 বছর আগে স্বামী বিবেকানন্দ যে কথা আমেরিকায় বলেছিলেন এবং সেও আজ কিন্তু আকাশে বাতাসে অনুরিত হচ্ছে, প্রতিধ্বনিত হচ্ছে, গোয়িন্দার করে প্রতিধ্বনিত হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজ যখন সর্বধর্ম সম্মেলনের কথা হয় তখন কিন্তু পাশ্চাত্য দেশেই হোক ভারতবর্ষেই হোক কিন্তু সকলেই স্বামী বিবেকানন্দের নাম করে এবং সকলেই উদ্ধৃতি দেয় সেই বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ যে কথাটি বলে গেছেন আজও তার প্রাসঙ্গিকতা আছে। যদি কথাগুলো আমরা অনুধাবন করার চেষ্টা করি, নিজের জীবনে প্রতিফলিত করার চেষ্টা করি এবং অপরকেও সাহায্য যাতে করি, যাতে স্বামী বিবেকানন্দের কথাগুলো যাতে তারা কিঞ্চিত পরিমাণ গ্রহণ করলেও যদি করে তাহলে পরে দেশের মঙ্গল, সারা বিশ্বের মঙ্গল এবং সারা বিশ্বের দেশে আমরা বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত করতে পারব, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর একটি কথা বলি, এই ধর্ম উন্নতা কেন আছে, ধর্ম উন্নতা এই রিলিজিয়াস ফ্যানাটিজম ধর্ম উন্মত্ততা কেন আছে, এইটুকুই আছে যে আমরা কিন্তু নিজের ধর্ম সম্পর্কে আমাদের কিন্তু সম্পূর্ণ জ্ঞান অনেকদিন কম। ওই জন্য ওন রিলিজন এক্সটেন্ড আমরা কিন্তু আমাদের ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞান কিন্তু অত্যন্ত সীমিত। একইভাবে খ্রিস্ট ধর্মের লোকদের তাদের খ্রিস্ট ধর্মের সম্পর্কে জ্ঞান অত্যন্ত সীমিত। একটা ইংরেজিতে কথা আছে, লিটল লার্নিং ইজ ভেরি ডেঞ্জারাস, অর্থাৎ অল্প বিদ্যা অজ্ঞান। আমি অনুভব করে দেখেছি অনেকে এটা বলেন, যেহেতু আমাদের ধর্ম সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান নেই, অসম্পূর্ণ জ্ঞান থাকার জন্য কিন্তু ধর্ম উন্মত্ততা রিলিজিয়াস ফ্যানাটিসিজমের জন্ম নেয়। প্রত্যেক ধর্মে একই ব্যাপার, প্রত্যেক ধর্মে একই ব্যাপার। এর ঘটনার উল্লেখ করে কিরকম কার ধর্মে সম্পূর্ণ জ্ঞান, আপনারা একটা এমন ধর্মগঠন সৃষ্টি হয়েছে বা সম্প্রদায় সৃষ্টি হয়েছে যারা বিশ্বাস করে এটা কেটে দিলে পরে যতটা কাটতে পারবে ততই স্বর্গে থাকতে চলে যাবে, তাড়াতাড়ি চলে যাবে। একজন অন্য ধর্মে সেই ধর্মের লোকের অন্য ধর্মের লোককে করেছে, আনফর্চুনেটলি সেই ধর্মের লোক হচ্ছে হিন্দু ধর্মের, ওরা তো বুঝতে পেরেছে যখন ধরেছে তখন তো তখন ভাবছে অন্তত পক্ষে যাওয়ার আগে শরীর ত্যাগ করার আগে একটু গীতা পাঠ করে দেয়, ওরা তো সংস্কৃতে গীতা পাঠ করছে। যারা এটা করতে এসেছে তারা হঠাৎ কাজিয়ে করছে এবং ভাবছে বোধহয় কোরআন থেকে বা কোনো ইসলামিক গ্রন্থ থেকে হয়তো কিছু নিশ্চয় পাঠ করছে এবং যার ফলে এই হিন্দু দম্পতি তারা কিন্তু এই বইটা থেকে রক্ষা করে। দেখুন কিরকম যারা এই করছে, যারা তারা নিজের ধর্ম সম্পর্কে, নিজের দর্শন সম্পর্কে, নিজের স্বাস্থ্য সম্পর্কে তাদের কোনো জ্ঞান, সে নিজের ধর্ম সম্পর্কে জ্ঞান দেবে। আমরা কতটুকু জানি হিন্দু ধর্ম সম্পর্কে, আমরা এটা অত্যন্ত কম জানি। এমনকি আমরা হিন্দু ধর্মের যে পুজো আচ্চা অনুষ্ঠান পালি পর্বণ করি কি জন্য করি যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলে ওই করছে, আমরা ঠাকুর তা করেছি, আমার বাবা করেছেন, মা করেছেন, আমিও করছি, কেন করছে, ইজ এ সিগনিফিকেন্স, ইজ এ নেসেসিটি,
কেন করি ওরা, কেন ওরা উপবাস ওই করছে, ঠাকুর ঠাকুর আসছে, ঠাকুমা করেছে, মা করেছে, বাবা করেছে, কেন উপবাস করছে? তিনি জিজ্ঞাসা করা হয়, সেই জন্যে আমাদের ধর্মের কথা দর্শনের কথা ছেড়ে দিলাম, ধর্ম রিচুয়ালস প্রাপ্ত হিসেবে এই যে আমরা গীতা পাঠ করি, চলতি পাঠ করি সকালবেলায় চাইছে, কি বোঝাতে চাইছে সে বিষয়ে আমরা ভাবনা খাবাই। জানো আমরা কেন এটা গীতা পাঠ চলতি পাঠ করি? আমরা জানি যে গীতা চলতি পাঠ করলে আমাদের পূর্ণ হবে, আমরা সব সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকা উচিত, তবে কিন্তু ধর্ম অন্ধতা দূর হবে, ধর্ম অন্ধতা দূর হবে, সাম্প্রদায়িকতা দূর হবে, সংকীর্ণতা দূর হবে। তাই স্বামী বিবেকানন্দের শিখাব গীতা আর কোনো প্রাসঙ্গিক প্রাসঙ্গিক থাকবে, সবসময় প্রাসঙ্গিক থাকবে। কেন প্রাসঙ্গিক থাকবে? যে স্বামী বিবেকানন্দ whatever he has delivered in the parliament of religion, nothing but eternal truth. Eternal truth, শাশ্বত সত্য, সেই কথাগুলি বলে গেছেন শ্রীরামকৃষ্ণ মহাসভা এবং স্বামী বিবেকানন্দ। এই শাশ্বত সত্য কোনো পরিবর্তন হয় না, কোনোদিন যতই পরিবর্তন হোক, যতই আমরা খাওয়া দাওয়া তো ওয়েস্টার্ন হয়ে হয়ে সেই হয়ে যতই পরিবর্তন আসুক না কেন, কিন্তু ইটারনাল ট্রুথ, অন্য ভাষায় বলতে পারি বিশ্ব সর্বজনীন সত্য, সেটা কোনোদিন পরিবর্তন হবে না, কোনোদিনও আসবে না যে সবাই বলবে সে সদা সর্বদা মিথ্যা কথা বলি, এই সত্য কথা বলি, নেভার নেভার ইট উইল কাম। হয়তো আমরা ওটা পালন নাও করতে পারি, কিন্তু এটা সেই জন্য এদিকে বলা হয় ইটারনাল ট্রুথ। স্বামী বিবেকানন্দ টক অ্যাবাউট ইটারনাল ট্রুথ, নাথিং এলস। অল আওয়ার রিলিজিয়াস টিচার্স, দ্য স্পিরিচুয়াল টিচার্স, তারা সবাই সার্বজনীন সত্যের কথা বলে গেছেন বা শাশ্বত সত্যের কথা বলে গেছেন। এই শাশ্বত সত্য কোনোদিন পরিবর্তিত নেভার টু নেভার চেঞ্জ, নেভার মানে এনি সার্কামস্টেন্সেস ইট উইল নেভার চেঞ্জ। সেই জন্যই তাদের কথা এখন প্রাসঙ্গিক, ভবিষ্যত প্রাসঙ্গিক থাকবেন, যতদিন প্রতি মানুষ সভ্যতা থাকবে তাদের কথা প্রাসঙ্গিকতা থাকবে। সময় বিবাহিত হতে চলেছে আর আমার বিবাহ এখানে ইতি টানা উচিত। খুব ভালো লাগলো আপনার বিবাহ তিনি এসেছেন, এই স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা 125 বছরের বিরামকে 125 কেন হাজার হাজার বছর ধরে এটা চলে আসবে। যে সভ্যতা, যে সার্বজনীন বিশ্বজনীন সত্য বিচারণের যুগ, সবাই আমাদের থাকবে, তাৎপর্য থাকবে, প্রাসঙ্গিকতা থাকবে। ফোন ব্যাপারটা আছে কি জানেন তো, যে শুনেছেন আপনার মহারাজ কবিতা থেকে আসবে, আমরা যে কোনো শান্তি মন্ত্র পাঠ করার পর তিনবার শান্তি শান্তি যে কোনো বাধা বিঘ্ন দুঃখ কষ্ট যাতে শান্তি হয়, সব দূর হয়, সেই জন্য আমরা তিনবার শান্তি মন্ত্র পাঠ করে নিয়ে আছে। ত্রিবিধ দুঃখ যা থেকে আমরা প্রাণ পাই, ত্রিবিধ দুঃখ যা থেকে আমরা মুক্ত হই, তিনবার শান্তি পাই। কিন্তু আমার মনে হয় বর্তমান পরিস্থিতিতে তিনের জায়গায় চারবার করতে হবে, একবার করতে হবে এই মোবাইল ফোনের জন্যে, যে মোবাইল ফোন শান্ত থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।